আরে বৌমা, তোমাকে যে বললাম বাড়িতে এতগুলো লোক এসেছে, কিছু একটা বানাও। আরে শাশুড়ি মা, এক পিস মাছ দিয়ে কি বানাবো বলুন তো? ফ্রিজে তো এক পিসেই মাছ পড়ে রয়েছে, এই পাঁচজনের আমি কি করে দেব বলুন তো? তো একটা আলু আর এই এক পিস মাছ, এটা দিয়েই চলো একটা কিছু বানানো যাক। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর এক পিস কাতলা মাছের পিস ছিল। তো ওই মাছ আর একটা আলু দিয়ে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক, তোমরা ততক্ষণ বলে ফেলো তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তবেই তো ধন্যবাদ জানাবো নাকি? দেখো, কথা বলতে বলতে একদিক আলু সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু উল্টে পাল্টে আবারও একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। মাছটা এবার আমি তুলে নিচ্ছি, যেহেতু মাছটার সময় কম লাগে সেদ্ধ হতে, এবার আলুটা আর একটুখানি সিদ্ধ হবে। এবারে আলুটাকে আমি দেখো একটা ছুরি দিয়ে দেখে নিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম। এবারে একটা ছোট মিক্সিং জার নিয়ে নিলাম, এবার এখানে দু পিস ব্রেড ছিল ফ্রিজের মধ্যে, দেখি দু পিস ব্রেডটাকেই গুঁড়ো করে নেব, এটা পরে কাজে লাগবে বলছি তোমাদেরকে। ভিডিওটা পুরো দেখবে তবেই তো বুঝতে পারবে নাকি? এদিকে মাছ আর আলুটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর অপর দিকে আমি ব্রেডটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে, আর খুব সাবধানে মাছের কাঁটাগুলো বেছে নেবে কিন্তু, নালে মুখে পড়লে ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি, গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ। এবারে এটাকে দেওয়ার পর একদম মিহি করে কেটে রেখেছিলাম গাজর, ধনে পাতা কুচি, ওই যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউরুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে বুঝতে পারলে তো পাউরুটিটা কেন করলাম? এবারে এটা ভালো করে মেখে নেব। এটা কেন দিলাম? এটা বার্নিংটা ভালো আসার জন্য। আবারও আমি পাউরুটির গুঁড়োটা অল্প একটু দিয়ে দিলাম, মনে হচ্ছিল অল্প হয়ে গেছে। এবারে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, যেহেতু মাছ দেওয়া আছে একটা আঁশটা গন্ধ বেরোবে, তাই আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে যখন মাছটা সেদ্ধ করা হয়েছিল তখন একটু লেবুর রস দিতেও পারো। এবারে এরকমভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, দেখো ঠিক অনেকটা কাটলেটের মতন। এবারে এই এরকমভাবে সবগুলো কাটলেট রেডি করে নিলাম। আর এই মাছের যে কাটলেটটা এত সুন্দর লাগে খেতে, আর একটা বাটি আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর একটা বাটিতে নিয়েছি একটা ডিম, এই কটাতে একটা ডিমে হয়ে যাবে। ডিমটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে ফাটিয়ে নিলাম ভালো করে। দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে একটুখানি ভালো করে ফাটিয়ে নেবে। এবারে যে কাটলেটগুলো বানিয়েছিলাম সেই কাটলেটগুলো ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব, আর এই কাটলেটগুলো চুবিয়ে নিয়েছি, নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। এই কোটিংটা তোমরা কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারো, আমি এখানে দুটো হাতেই লাগিয়েছি। আর তোমরা যদি একটা হাতেই সব কাজ করো না, ব্রেড ক্রাম্বসটা একদম ভিজে যাবে, ভালো লাগবে না খেতে, আর কোটিংটা ভালো হবে না। এইভাবে আমি দুটো কোট করে নিয়েছি, একবার ব্রেড ক্রাম্বসে চুবিয়ে আবার ডিমে চুপিয়েছি, আবার ডিমে থেকে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে চুবিয়েছি, নিয়ে এইভাবে করে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, একদম এইভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই একটা মাছের পিস দিয়ে আর একটা আলু দিয়ে এই পাঁচ ছজনের জন্য এরকম কাটলেট যদি বানাতে চাও, অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে রাখবে। আর যারা এখনও পর্যন্ত পেজটাকে ফলো করোনি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।